চিরচেনা বঙ্গবন্ধু স্টেডিয়াম হুট করেই যেন হয়ে উঠেছে একেবারে অচেনা ক্রিকেট ছাড়া দেশের প্রায় সব আউটডোর গেমস আয়োজনে অনেকটা ক্লান্ত বিধ্বস্ত স্টেডিয়ামটি যেন প্রাণ ফিরে পেয়েছে প্রথমবারের মতো আয়োজিত যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা তরুণ ক্রীড়াবিদদের মেলা বসবে আর সে উপলক্ষেই উৎসবের আমেজ পুরো স্টেডিয়াম এলাকায় তরুণদের উৎসাহ দিতে আসছেন খোদ প্রধানমন্ত্রী ঝাঁকঝমকপূর্ণ আয়োজন হবে থাকছে নানা চমক দেশীয় ক্রিস্টিকালচারের পাশাপাশি তুলে ধরা হবে ইতিহাস ও ঐতিহ্য সাবিন ইসমিনাপা গান করবেন শিরোনামহীন ব্যান্ড গান করবেন আর এর বাইরে নাচ রয়েছে যেখানে শখ মেহজাবিন এবং পূর্ণিমার একটি নাচ হবে একই সাথে ফায়ারওয়ার্স লেজার লাইট সাউন্ড ডিজে এবং সমস্ত এলইডি অন থাকবে এবং প্রথম চোদ্দটি লেজার ইউজ হচ্ছে আমাদের দেশে আশা করি একটি ব্যতিক্রম ধর্মী চমক হবে আয়োজনে কোনো ধরনের কমতি রাখতে চায় না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বল্প সময়ে তাই আয়োজকদের নিরলস প্রচেষ্টা শ্রমশিল্পীরা টানছেন শেষ মুহূর্তের তুলির আচর বড় বাজেটের মেগা ইভেন্ট আয়োজনে প্রস্তুত আয়োজকরা কালকে চূড়ান্ত পর্যায়ে যে উদ্বোধন হবে সেটা যা প্রস্তুতি যাচ্ছিল ইনশাল্লাহ আমরা সমস্ত প্রস্তুতি সব আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে এটা গেমসটা হলো তৃণমূলের এটা যে সারাপুরা সারা পুরা বাংলাদেশ ভিত্তিক যেটা হয়েছে সেটাই প্রতিফলন এটা ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী খুবই সুন্দরভাবে প্রোগ্রামটা হবে যুব গেমস থেকে তরুণদের বাছাই করা হবে ফেডারেশনের সহায়তায় তাদের দেয়া হবে উন্নতর প্রশিক্ষণ প্রতিবারের মতো কথার কথা নয় এবার আয়োজকদের কণ্ঠে বেশ দৃঢ়তা এখান থেকে চূড়ান্ত পর্যায়ে যারা সফল হবেন তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কিংবা তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা আরও চিন্তাভাবনা করব যারা তারা কন্টিনিউ করতে পারে এটা যেন হারিয়ে না যায় একশো উনষাটটি ইভেন্টে প্রায় ছাব্বিশশো প্রতিযোগী লড়বেন এক হাজার একশো চোদ্দটি পদকের জন্য স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন আর সেটিকে রাঙিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করছেন আয়োজকরা যে লক্ষ্য নিয়ে এমন আয়োজন সেটি সফল হবে তারুণ্যে জয়গানে মুখরিত হবে দেশের ক্রীড়াঙ্গন এমনটাই প্রত্যাশা সবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে রোমান আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা